চলতি বছরেই ভারতের মাটিতে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে দলগুলো সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার চেষ্টায়, ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিশ্বকাপের দলে অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের দলে জায়গা নিয়ে দৌড়ানাই টিম ম্যানেজমেন্ট। এবার মাহমুদুল্লাহ ইস্যুতে মুখ খুললেন অলরাউন্ডার শাকিব আল হাসান। গতকাল সোমবার ইংল্যান্ডে একটি অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমে বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কথা বললেন শাকিব। সে সময় স্বাভাবিকভাবেই উঠে আসে রিয়াদ প্রসঙ্গে। শাকিব মাহমুদুল্লাহ প্রসঙ্গে বলেন, আমি যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, প্রতিযোগিতা কিন্তু একজনের না, বেশ অনেকজনের। প্রতিটা খেলোয়াড়ই ওইখানে পারফর্ম করছে। যদি ঘরোয়া ক্রিকেট দেখেন, আফিফ আছে ওইখানে, মুসাদ্দেক, সোহান, রিয়াদ ভাইও অসাধারণ খেলছেন। দলের সঙ্গে রাব্বি আছে, মিরাজ সাথে ব্যাটিং করছে। আমি আসলে নির্বাচক না, ডিসিশন মেকিংয়ে অংশও না, আমার জন্য বলা মুশকিল, কিন্তু দল নিয়ে আমি খুশি ও নিশ্চিত। যারা এ দলে থাকবেন তারা তাদের জায়গা থেকে 17 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের জন্য সেরাটাই দেওয়ার চেষ্টা করবেন। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করতে পারে, কোন কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন, এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, আইসিসি টুর্নামেন্টে কন্ডিশন সবসময় ফেয়ার থাকে, সব দলের জন্যই ব্যাপারগুলো একই রকম। আমাদের সব কিছুই ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সবশেষে বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ ছিল, সামান্য কিছু কারণে হয়তো সফল হতে পারেনি। আমরা যেন ওই ভুলগুলো না করি সেটা নিশ্চিত করতে হবে। অবশ্যই অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে উন্নতি করছে, আমাদেরও উন্নতি করতে হবে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে। এদিকে আঙ্গুলের চোটের কারণে 6 সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব, যার ফলে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ছাড়াও আসন্ন আফগানিস্তান সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ইংল্যান্ডে নিজের বাণিজ্যিক কর্মকাণ্ড শেষে আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন সাকিব।